আমি হলাম এই এলাকার চেয়ারম্যান। এই আমার চেয়ার রেডি আছে? জি হুজুর, এই তো আপনার চেয়ার রেডি আছে। আচ্ছা তো ঠিক আছে চল। কিন্তু হুজুর, আপনি তো এলাকার চেয়ারম্যান না। চেয়ারম্যান না কে বললো? এই যে চেয়ার আর আমি হলাম ম্যান, তাইলে হইলো চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আচ্ছা চলেন। ছাতা ভালো করে ধর। শোন, চেয়ারটা এখানে রাখ, মাঞ্জা মুঞ্জা লেগে পুরা শেষ। আচ্ছা ঠিক আছে, আমি এখানে রাখতেছি। একি চেয়ার দেখি ময়লা, চেয়ারম্যান সাহেবকে আগে বসতে দেওয়া যাবে না। কি রে, আমার চেয়ার কই গেল? এখানে ময়লা পরিষ্কার করতেছিলাম, এই জন্য এটা আনতেছি। আচ্ছা তো ঠিক আছে, এখন তোল আমারে। মাঞ্জা মাঞ্জা মনে হয় ব্যাংকে গেছে রে। বসেন বসেন বসেন। মাঞ্জাটা শেষ। কি রে, চেয়ারম্যান আমি না তুই। ও সরি সরি, ছাতা ওর মাথায় রাখে, আমার মাথায় ধর ভালো করে। কতদিন থেকে কোনো বিচার আচার করতে পারি না, বিচার করার জন্য মনটা আকুতি বাকুতি করতেছে। আজকে যদি কোনো একটা মুরগি পাইতাম, মুরগিটারে সত্যি সত্যি মুরগি বানায় কিছু টাকা হাতায় নিতাম। এই এই হুজুরকে দেখে সালাম কেলাম দিস না কেন? কেন, উনি কে? আরে বেটা, উনি হলো এলাকার চেয়ারম্যান। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পাইছি একটা মুরগি, এটাকে বিচার করে টাকা হাতায় নিব। এই ওর হাত পা এখনই ধরবি, ও আমার সাথে প্রথমে বেয়াদবি করছে। ধর, আমাকে মাফ করে দেন, আমাকে কিছু কথা বলতে দেন, কিছু কথা বলতে দেন। কঠিন বিচার করব। এখানে চুপচাপ বসে থাক, চেয়ারম্যান সাহেব আমার কাজ কমপ্লিট। এই ওর থেকে ফোনটা নিয়ে ওর বাপের ফোন লাগা, আজকে ওর বিচার হবে, ফোন লাগা। এই তোর ফোন দে, দাঁড়া আমি খুঁজতেছি। হ্যালো, আপনার ছেলেকে আমরা আটকাইছি, বিচার হবে, তাড়াতাড়ি আসেন। ওই আমার ছেলে কি করছে রে? আল্লাহ গো, আসল চেয়ারম্যান। এইটা তাহলে চেয়ারম্যানের ছেলে? আগেই বলছিলাম কথা বলার সুযোগ দিতে। চেয়ারম্যান সাহেব আমরা অনেক সরি, আমরা জানতাম না এটা আপনার ছেলে। চেয়ারম্যান সাহেব এখন আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। তোর আমার ছেলের সাথে এত বিয়াদবি করছ? চেয়ারম্যান সাহেব এখন আপনি আমাদের দুজনের বিচার করেন। এই চল। কতদিন হয়ে গেল, কোন মুরগি কেউ পাইতেছি না, কোন বিচারও করতে পারতেছি না, টাকা পয়সা ইনকাম করতে পারতেছি না। হ্যাঁ ঠিকই বলেছেন। ওই কি বিয়াদবের বিয়াদব, আমার টুপি নিয়ে গেছে, চল এটা নিয়ে মুরগি বানাবো। হ্যাঁ চলেন চেয়ারম্যান সাহেব। এই আমার সাথে বিয়াদবি করস তাই না? তোর বাপের এক্ষুনি ফোন লাগা, তোর বিচার করবো এখন। ও বাপের ফোন দিতে হবো, এক্ষুনি দিতেছি। কি ব্যাপার, ভয় পাইতেছ না কেন? আসলে তো কেন ভয় পাচ্ছে না কি জানি। আচ্ছা থাক, আমরা ভয় পাই নাকি। হ্যালো বাবা, এক্ষুনি এখানে চলে আসো। বাবা এক্ষুনি আসতেছে, দেখাই দিবে একদম। ওই আবার চেয়ারম্যানের পোলা, এইখান থেকে চলো আগি। এই এখন দাঁড়াও, এখন দাঁড়াও, টুপিটা তো নিয়ে যাও, আমি তো মজা করছি। এই টুপি নিয়ে যাও, টুপি নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও। নেক্সট স্টোরি, এলাকার বাপ। কি রে ভাই, ধাক্কা দেন কেন, চোখে দেখেন না? কি আমার সাথে উঁচা গলে কথা বলছ, জানো আমি কে? না ভাই জানি না, কে আপনি? আমি হলাম এই এলাকার বাপ। ওমা, এলাকার সব ছেলে মেয়ে কি আপনার? কি আমার মুখে মুখে কথা, বিয়াদবি করছ আমার সাথে, ডাকমু বলাবান ডাকমু। সরি সরি সরি, অনেক সরি ভাই, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। ভাবটা তো ভালো দিলাম, এখন চিপা নিয়ে গিয়ে ধান্দা করি, এখন চল। সরি ভাই সরি, আজকে তোর একদিন কি আমার একদিন, আমার সাথে বিয়াদবি। এই সর, আরে মাথায় সমস্যা নাকি? আসলেই মাথায় সমস্যা আছে। হ মাথায় সমস্যা, বেশি পেচাল পারিস না, তোদের মাথাও সমস্যা করে দিব। এ আইছে, জানোস ইনি হলেন এলাকার বাপ। তুই যদি এলাকার হয়ে থাকস তাইলে ওকে আব্বা ডাক, আব্বা। আল্লাহ কো, ভয় পাইছি ভয় পাইছি। তোরা যদি এলাকার বাপ হয়ে থাকস, আমি এলাকার দাদা। এই শুনো শুনো, ও মনে হয় আসল গুন্ডা, যা যা বলে চুপচাপ শুনে নেই। ফুসুর ফুসুর বাদ দে, চল আমার সাথে। আল্লাহ কো, এত বড় দোকানে কেন নিয়ে আসলো? হাই হাই, কতগুলা জিনিস নিতেছে, দোকানে সবকিছু কি নিয়ে ফেলবে নাকি? তাই তো মনে হচ্ছে। আরে দোকানের মধ্যে এত গন্ডগোল কেন, এতগুলার বিল কে দিবে? ও নো, আজকে সামনে যা পাবো তাই নিয়ে নিব। বাহ, অনেক কিছু নিয়ে ফেলছি। এই বিলটা দিয়ে দিস। জানতাম এটাই করবে, এখন কি আর করার, বিলটা তো দিতে হবে, দিয়া দেই তাইলে। হ্যাঁ দিয়ে দাও। এই ভাই, আপনারা যে ওদেরকে এত কিছু কিনে দিলেন, কি হয় আপনার? আরে ভাই, আপনি ওদেরকে চিনেন না, ওরা তো এই এলাকার দাদা লাগে। হ ভাই, এই এলাকার অনেক বড় গুন্ডা। আরে কিসের গুন্ডা ভাই, ও তো এই এলাকারই না। আরে এলাকায় নতুন মাল, আবার গুন্ডামিও করতেছে। এই চল আমরা গুন্ডা সাজি, গুন্ডা সেজে ওদেরকে ফিটিং দিব। এত ঠকান ঠকাইলো আমাদের, দাঁড়াও একটা ব্যবস্থা করতেই হবে। ভাই থ্যাংক ইউ। এই দাঁড়া, অনেক কিছুই তো খাওয়াইলি, এখন পকেটে যা আছে সবকিছু বের কর। না কিছু বের করবো না। বের করবি না মানে, বের না করলে কিন্তু একদম ডাইরেক্ট গুলি করে দিবি। কর গুলি।
কি ব্যাপার, ভয় পাইতেছ না কেন? এদিকে শুনো, আমরাও দুইজন ওরাও দুইজন, চলো আজকে ধরি। হ্যাঁ চলো চলো। বাটপারি করস, এলাকার ফকিন্নি হইয়া এলাকার দাদা হইতে চাস? ধর রে এই ধান্দাবাজ গুলা, পালাচ্ছিস কোথায়? নেক্সট স্টোরি ফপরবাজ। দোস্ত, আমার মাথায় এত ট্যালেন্ট যে ট্যালেন্টের কারণে মাথা কিলবিল করতেছে। কি, তোর মাথায় এত ট্যালেন্ট? কই দেখি দেখি দেখি। আরে মাথার মধ্যে কি দেখো? ট্যালেন্ট। আরে গাধা, ট্যালেন্ট তো আমার মাথার ভিতরে, তুই উপর দিয়ে কই দেখতেছস? ও, তোর মাথায় যেহেতু এত ট্যালেন্ট, তাহলে 69 এ নামাতা বলতো। আল্লাহ গো, খাইছি ধরা, এটা তো আমি পারি না। আরে আমার একটা কল আসছে। হ্যালো, হ্যাঁ আসতেছি, আমি গেলাম। হালা ফাপরবাজ, জানি না তুই কতবার ফাপরবাজ। কি রে দোস্ত, তুই এই দোকানের সামনে কি করস? আরে তুই জানস না এই দোকানটাই আমার। ও মা তাই? আরে হবেটা, দুই দিন হলো এই দোকানটা কিনছি। আচ্ছা চল তাহলে কিছু খাওয়া। আরে দাঁড়া না, আরে দাঁড়া শুন, আরে দাঁড়া, তোর যা লাগবে দোকানে গিয়ে কিনে খা, আমাকে লাগবে কেন? তোর দোকান, তুই আমাদেরকে ফ্রি খাওয়াবি, কিনে খাবো কেন? আল্লাহ গো, আজকে ফপর মাইরা ফাইসে গেলাম। আরে চল তো। এই তোমাকে না বললাম এখানে কোনো চাকরি তো হবে না, যাও এখান থেকে। ও, তুই আমার সাথে ফপর মারতে চাস? যা এখান থেকে যা। হাই হাই, ফপরটা ঠিক মতো মারতে পারলাম না, আগে ভাগি। হেই, তোরা জানোস আমি কে? আমি এই এলাকার টপ গুন্ডা, আর তোরা কিনা আমার সামনে মারামারি করস? ওই তোরা গলা কাটা রুস্তম আর হাত কাটা ডিপ দলের নাম শুনছস? হ্যাঁ হ্যাঁ শুনছি। আমি হইলাম ওদের বস, আর আমার কথায় উঠে আর বসে, উঠে আর বসে। তাইলে কি করে? উঠে আর বসে, উঠে আর বসে। আপনার কথায় কি আসলে উঠে আর বসে? হ, তোরা এক্ষুনি দুজন আমার সামনে কান ধর, নইলে নইলে কি নইলে কি একদম গুলি করে দিমু। এই চুপ, একদম হাসবি না, এটা ভুলে বের হয়ে গেছে, দাঁড়া বের করতেছি। কি ব্যাপার রুস্তম বস, ডিপজল বস, আপনারা এখানে কেন? আপনি তাহলে রুস্তম বস আর আপনি ডিপজল বস? হ্যাঁ আমি গলা কাটা রুস্তম। হ্যাঁ আমি হাত কাটা ডিপজল। আজকে ফাইসা গেছি রে। কি হয়েছে বস, একবার অর্ডার দিন, আগে মালটারে ধর, অর্ডার পরে দিমু। ফাপুরবাজি করতে গিয়ে আজকে তো টাটকা ধরা গিয়ে গেলাম, আর জীবনে করতাম না, ভাগি।